দোসরা মার্চ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের 75 দিনের একটি কর্মসূচি দিয়েছেন। আজকে তার প্রথম পর্যায়ে 7 তারিখ আমরা রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের বুথ স্তর এবং অঞ্চলের নেতৃত্ব, অঞ্চল সভাপতি, শাখা সংগঠনের সভাপতি এবং যত জনপ্রতিনিধি আছে তাদেরকে নিয়ে একটা কর্মী সম্মেলন করলাম, কারণ আমাদের এই কর্মসূচিতে কর্মী সম্মেলন ছিল। আজকে আমরা শুরু করলাম এই কর্মী সম্মেলনের মধ্যে দিয়ে ধাপে ধাপে যেভাবে আমাদের কর্মসূচি দিয়েছেন আমরা পর্যায়ক্রমে এই কর্মসূচি করব। আমাদের বাংলার এই মুহূর্তে বাংলাকে বাঁচাতে হবে, মূল উদ্দেশ্য বাংলার গর্ব মমতা ব্যানার্জি। আমাদের গর্ব বাংলার শুধু নয়, আমাদের সারা ভারতবর্ষেরই গর্ব মমতা। এই কারণে যে তিনি সংবিধানকে বাঁচিয়ে রাখার জন্য যে লড়াই করছেন সেই লড়াইয়ের বার্তাটা আমরা আমাদের কর্মীদের মধ্যে আমরা জানিয়ে দিলাম। আজ থেকে আমরা 21 সালের নির্বাচন পর্যন্ত যতক্ষণ না কেন্দ্রীয় সরকারের বিভাজনের রাজনীতি, স্বৈরাচারী যে মনোভাব বিজেপি সরকারের তাকে উৎখাত করতে না পারছি ততক্ষণ পর্যন্ত বাংলার গর্ব মমতা ব্যানার্জিকে সামনে রেখে আমরা এই লড়াই চালিয়ে যাব। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।